স্বাগত সবাইকে জানাচ্ছি, কিন্তু একটা প্রশ্ন দিয়ে আপনাদের কাছে, যে আপনারা কতটা সমস্ত ভালো কিছুকে স্বাগত জানাতে প্রস্তুত? প্রশ্নটা কোনো দ্বিধায় ফেলার জন্য না, যাতে আপনারা সেই ভালো সুবিধাটা গ্রহণ করতে পারেন, সেই জন্যই প্রশ্নটা আরও একবার নাড়িয়ে দেওয়ার জন্য। কোথাও একটা নাড়াচাড়া না দিলে অনেক সময় আমরা এক জায়গাতেই আটকে থাকি। কারো কারো এটা সমস্যা, সকলে নিশ্চয়ই না। সকলে যদি হতো তাহলে তো ফেসিলিটি গ্রহণ কেউ করতেন না, মানে করতে পারতেন না তাদের। কারণ সদ্য কামাখ্যা থেকে যখন ফিরে এসেছেন তিনি, তারই মাঝে, তার আগেও তো যোগাযোগ স্থাপন করেছেন, আগামী যারা সেখানে পৌঁছাতে পারেননি সেই মতো কোনো সুযোগটা গ্রহণ করতে পারেননি মহা অম্বুবাচী তিথিতে, কিন্তু তিনি তো গ্রহণ করবেন, তিনি সেখানে পৌঁছে গেছিলেন, সেটা বলাই বাহুল্য। তারাপীঠে আবারও পৌঁছে যাচ্ছেন, 12 তারিখ, জুলাইয়ের 12 তারিখে সেই বিশেষ যোগ, বিশেষ তিথি। সেই সুযোগটাকে কিন্তু অনেকে গ্রহণ করতে পেরেছেন, মানে ইচ্ছাটা প্রকাশ করেছেন, যোগাযোগ স্থাপন করেছেন, যে জীবনে সমস্যা যেখানে আছে সমাধানের রাস্তাটা যদি কোনো একজন মানুষ সেই শাস্ত্রীয় বিধি অনুযায়ী দেখাতে পারেন, কেন আমি সুযোগটা গ্রহণ করব না? এই প্রশ্নটা যাদের জেগেছে তারা সুযোগটা গ্রহণ করেছেন, যোগাযোগ স্থাপন করেছেন, নামটা নথিভুক্ত করেছেন, এবং যাদের পক্ষে পসিবল ম্যাক্সিমাম জনই তারাপীঠে সেই দিন পৌঁছে যাবেন। হ্যাঁ, পৌঁছে যাবেন, এবং সেখানে মাতার অ্যাপার্টমেন্টে যে স্থায়ী ঠিকানা হয় দিদির, দিদি শ্রীমতী বৈশালী সরকার, তার কথাই বলতে চাইব, সেটা তো জানেনই, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে ওই রামপুরহাট বা বলা ভালো তারাপীঠে কানেক্টিং জায়গা হিসাবে সেখানে অনেকেই মিট করে নেন, যার জন্য দিদিকে চেম্বার ফেসিলিটিও রাখতে হয়, মা তারা অ্যাপার্টমেন্টে সেই সুযোগটা থাকে, এবং তারপরের সময় বিশেষ যোগে, বিশেষ তিথিতে, অমাবস্যা তিথি যোগে তারাপীঠে সেই মায়ের কাছে পূর্ণ ভূমিতে সেটা নিজেকে আধ্যাত্মিক পথে সেই কাজে রত রাখা, সেটা তো আছে। সদ্য সেই কাজটি সেরে ফিরলেন মহা অম্বুবাচী তিথিতে, আর আগামীতে যারা যাবেন তাদের জন্য এইটা স্মরণ করিয়ে আরও একবার দিয়ে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব, যে সময়টা কিন্তু সংক্ষেপ। যারা যোগাযোগ স্থাপন করতে চান, যে দূরভাষ নাম্বার রয়েছে এখনই যোগাযোগ স্থাপন করে নিন। আর ইতিমধ্যে যদি একটা বিশেষ ঘোষণা আপনাদের কাছে পৌঁছে গেছে, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ স্থাপন আপনারা করতে পারছেন, সেটা দেখেছেন তো, টিভি স্ক্রিন বলো করুন না, সেই নাম্বারগুলোও রয়েছে। হ্যাঁ, সুযোগ পেলে পরবর্তীকালে আমি মেনশন ডেফিনেটলি করে দেবো। দূর দূরান্তে যেখানেই থাকুন না কেন, দিদির সাথে যারা যোগাযোগ স্থাপন করতে চান, দূরত্বটা এখানে বিশেষ ম্যাটার করবে না, কারণ দিদি সেই ভাবনাটা ভেবেছেন, শুরু করে দিয়েছেন অলরেডি টেলিফোনিক সেই কনসালটেন্সি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হলেও সেটা পসিবল। নির্দিষ্ট কিছু প্রসিডিওর আপনি মেনটেন করলেই আপনি সেই সুযোগটা গ্রহণ করতে পারবেন। সেটা আপনি কীভাবে গ্রহণ করছেন, আর এই সময়টা আমাদের জন্য কীভাবে গ্রহণ করছি, সেটা একটা বড় ফ্যাক্টর। কারণ শুধু একটা আসলাম, অনুষ্ঠান করে বেরিয়ে চলে গেলাম, যা খুশি বলে গেলাম, আপনারা শুনবেন, তা তো নয়, কাজের জিনিসটা বলতে হবে। ঠিক যেমন সাধারণ থেকে সেলিব্রিটি, প্রত্যেক পর্যায়ের মানুষ যারা তার কাছে একবার এসছেন, তারা তাকে ধরে রাখতে চান, তার প্রতিটা গাইডলাইন মেনে চলেন, সেটা অসংখ্য সেলিব্রিটিরাও তারা আছেন, হয়তো ক্যামেরার সামনে প্রকাশ করেন না, কিন্তু নিয়মিত যোগাযোগ স্থাপন করেন, এটা ব্যক্তিগত সেই সম্পর্কের জায়গাটাও রয়েছে, এটা তো ভীষণ বলা বাহুল্য। আমরাও সেই জায়গাটা, তারা যখন চান না, তাদের সেই গোপনীয়তাকে সম্মান জানিয়ে প্রকাশে আনতে চাই না, কিন্তু এমন কিছু বিষয় থাকে যেগুলো আমাদের জন্য শিক্ষামূলক হতে পারে, সেটা যদি কোনো সেলিব্রিটির লাইফ নিয়ে অ্যানালিসিস করা হয় সেটাও শিক্ষামূলক হতে পারে। পুঁথি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে তো সেই কাজটাই সেইভাবেই করেন, শুধু সেলিব্রিটি না, অনেক ক্ষেত্রে অনেক কিছু নিয়ে সেই সমস্ত কাজই করেন বলেই আমরা মন দিয়ে এই অনুষ্ঠানটা দেখি, আজও দেখব, দেখতে হবে আমাদের। আমাদের জন্যই তিনি ভাবেন, কী কী ভাবেন, কেমনভাবে ভাবেন, সেটা জানাতে তিনি প্রস্তুত, আমরাও আশা রাখি প্রস্তুত। আসুন সকলে মিলে তাকে স্বাগত জানাই, এবং তারপরে সেই ভালো জিনিসগুলো নিজেদের জন্যেই সংগ্রহ করি। নমস্কার এবং স্বাগত জানাতে চাইব আপনার, আমার সকলেরই কাজের মানুষ, কাছের মানুষ শ্রীমতী বৈশালী সরকারকে। নমস্কার দিদি। সৃষ্টি এবং সৃষ্টি প্লাস সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকাল দেখবে যে বাবা মারা প্রত্যেকটা বাচ্চাকে হয়তো প্রত্যেকটা ভালো স্কুলে পড়াশুনো করাচ্ছে, কিন্তু তার পাশাপাশি শনিবার বা রোববার দেখবে কোনো না কোনো কিডস নিয়ে তারা কিন্তু খেলাধুলোর জগৎ, মানে কোথাও না কোথাও শিখতে যাচ্ছে। তার প্রত্যেক মা বাবাই চায় যে আমার ছেলে একজন প্লেয়ার হোক, বা সেই বাচ্চার মধ্যে হয়তো সেই কোয়ালিটি রয়েছে, সে সেই জিনিসটার দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। কেউ যাচ্ছে ফুটবলে, কেউ যাচ্ছে ক্রিকেটে। অর্থাৎ একজন ভালো প্লেয়ার হতে গেলে, ক্রিকেটার হতে গেলে কী জিনিস ভালো থাকতে হয়, বা একজন স্পোর্টসম্যান হতে গেলে কী ধরনের জিনিস আপনার জন্মছকে ভালো থাকতে হয়, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। এবং তার পাশাপাশি আলোচনা করব একজন বিরাট মানুষ সম্পর্কে, যাকে আপনারা হয়তো এক কথা সবাই দেশ বিদেশ প্রত্যেকটা মানুষই চেনেন। কেন তিনি এই 27টা নক্ষত্র, 12টি রাশি এবং 9টি গ্রহের মধ্যে থেকে, এবং কোন দশা দিয়ে পাস করে তিনি এতটা বিরাট হয়েছেন,
সেটা নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। প্রথম কথাই বলে থাকবো যে একজন ভালো খেলোয়াড় হতে গেলে সবচেয়ে যে দিকগুলো ভালো থাকা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে তার লগ্নের বলবত্তা, অর্থাৎ লগ্নভাবকে ভীষণভাবে মানে স্পোর্টিংলি ব্যাপার, লগ্নের স্ট্রেংথকে খুব স্ট্রং থাকতে হবে, লড়াকু মনোভাব থাকতে হবে, লগ্নের স্টারকে অবশ্যই বেনিফিট থাকতে হবে এবং বেনিফিট হাউসের সাথে কিন্তু যুক্ত হতে হবে, সেটা একদম মানে মেন যে জায়গাটা, অর্থাৎ আপনার মধ্যে যে স্পোর্টস স্পিরিট থাকবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে লগ্নভাব। তার সাথে থাকে হচ্ছে পঞ্চম ভাব, পঞ্চম ভাব হচ্ছে আমাদের খেলাধুলো, ক্রিয়েটিভিটি। আপনি জোর করে আমরা বহু ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো কোথাও না কোথাও ভর্তি করি কিন্তু আলটিমেট গিয়ে কিছু হয় না, আবার যার মধ্যে সেই স্পিড রয়েছে, সেই খিদে রয়েছে, সে কিন্তু সেই জায়গাটায় অ্যাচিভ করে নেয়। অর্থাৎ সেই পঞ্চম ভাব কিন্তু আমাদের দিয়ে থাকে আমি কোন দিকে যাব, কোন দিশা আমার জন্য রয়েছে। ক্রিকেট হিসাবে যদি আপনি খেলতে চান তাহলে থার্ড হাউসকে, অর্থাৎ হাতের কাজ, আপনি যা কিছু হাতের মাধ্যম দিয়ে আপনার যা কিছু শিল্প সত্তা, আপনার বলটাকে কীভাবে আপনি করবেন, মুভমেন্ট করাবেন, কীভাবে আপনার হাতের জোর তাদের চার ছয় মারতে পারবেন, তার প্রত্যেকটা জিনিস নির্দেশ করবে আপনার থার্ড হাউস। আপনার থার্ড হাউস কতটা স্ট্রং রয়েছে এবং তার পাশাপাশি দিয়ে থাকে আমাদের প্রফেশনের ঘর, অর্থাৎ দশম ঘর। এই ক্রিকেট খেলাটা কি আপনার শুধু শখ হিসাবে থাকবে না আপনি প্রফেশনাল হিসাবে নেবেন? যদি দেখা যায় টেন্থ আপনার সাথে যুক্ত হয়ে গেছে এই ফিফথের সাবলর্ডের সাথে, তাহলে আপনি জানবেন যে ভবিষ্যতে এটাই আপনার পেশাগত জায়গা হিসাবে দাঁড়াবে এবং সফলতা আপনি কত পাবেন সেটাও কিন্তু নির্দেশ দেয় আমাদের কিন্তু একাদশ ভাব। একাদশ ভাব আমাদের নির্দেশ দিয়ে দেয় যে আপনি যে খেলাধুলো করছেন আপনি বিরাট কি হতে পারবেন, কোন জায়গায় যাবেন, একটা স্টার রূপে কি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং কোন দশা দিয়ে আপনি পাস করছেন আপনার জীবনে। কারণ ফ্লারিশ হতে গেলেও কিন্তু আমাদের কিছু দশা, বিশেষত অগ্নিরাশি বায়ুরাশির সংস্পর্শের একটা ব্যাপার থাকে, যার বেশি অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্বের সংস্পর্শ বেশি আছে সে ফ্লারিশমেন্ট হবে, চৌরাশির কানেকশান ফ্লারিশমেন্ট করবে। পাশাপাশি যদি বেনিফিট দশা আপনার লাইফে থাকে তাহলে আপনি একজন স্টার হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত হবেন। এবং এর পাশাপাশি যে প্ল্যানেটগুলোকে ভীষণভাবে লাগে সে প্ল্যানেটগুলো হচ্ছে কিন্তু মঙ্গল, মার্স, অর্থাৎ আপনার লড়াকু যে ব্যাপারটা, আপনার মধ্যে যে কনফিডেন্স লেভেল, আপনি যে স্পিড আপনার মধ্যে থাকতে হবে, ধৈর্য, শনি, আপনার মধ্যে অধ্যবসায় থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। একদিনে আপনি গিয়ে ব্যাটিং করেই কিন্তু রাতারাতি স্টার হবেন না, আপনাকে ধৈর্য নিয়ে, যে মানুষ ফেলিয়ার হয় সেই মানুষ সাকসেস হয়, আমরা বহু ক্রিকেটারের জীবনে কিন্তু সেটা দেখে এসেছি। এবং সেই ধৈর্য অধ্যবসায় কিন্তু আপনাকে দেবে কিন্তু হচ্ছে স্যাটার্ন, চন্দ্র, আপনার মানসিক স্ট্রেংথ, অর্থাৎ আপনি যে ম্যাচ হেরে যাচ্ছেন পরের দিন আবার তো আপনাকে খেলতে হচ্ছে, সেই যে মেন্টাল যে বুস্টআপ, সেই বুস্টআপ কি আপনার মধ্যে রয়েছে নাকি আপনি ডিপ্রেশনে হতাশায় ডুবে গেলেন, সেই স্ট্রেংথ দিয়ে থাকবে আপনাকে চন্দ্র। অর্থাৎ চন্দ্রকে আপনাকে সবসময় কিন্তু ভালো থাকতে হবে, থাকছে কিন্তু হচ্ছে বুধ এবং শুক্র, কারণ হচ্ছে বুধ শুক্র আপনি কীভাবে বলে থ্রোয়িং করবেন, যে শিল্প সত্তা, সেই ক্রিয়েটিভিটি আপনার মধ্যে, এটাও তো একটা আর্ট, আপনি কীভাবে অতগুলো ফিল্ডার থেকে আপনি কীভাবে বল ওরা চারে বা ছয় দেবেন, এত ফিল্ডিং করা সত্ত্বেও বা রান নিতে পারবেন, সেই সত্তা দিয়ে থাকছে কিন্তু আপনার বুধ এবং শুক্র। অর্থাৎ এতগুলো জায়গা কিন্তু আমাদের পর্যবেক্ষণ করতে অবশ্যই হয়। এবং আজকে যে ব্যক্তির হরোস্কোপ নিয়ে আমরা আলোচনা করবো বিশদভাবে, তিনি বিরাট একজন মানুষ, তার নামই হচ্ছে বিরাট কোহলি, ঠিক আছে? অর্থাৎ বিরাট কোহলি কেন বিরাট হয়েছিলেন এবং কোন গ্রহগত কানেকশন তাকে আমাদের এতটা বিরাটের জায়গা দিয়েছে, দেশবাসী থেকে বিদেশের জায়গা থেকে সমস্ত মানুষের মনে তিনি যে জায়গা সেটা কিন্তু আমরা অবশ্যই কিন্তু জানবো। এবং তার হরোস্কোপ যদি আমরা দেখতে থাকি তাহলে দেখবো বিরাট কোহলির কিন্তু ধনু লগ্ন, যেটা কিন্তু দেখা যাচ্ছে জোডিয়াকে নবম ভাব পড়েছে, অর্থাৎ ভাগ্য ভাব পড়েছে, অর্থাৎ এটা বৃহস্পতি, এখানে কিন্তু পজিটিভ বৃহস্পতি, অগ্নিতত্ত্ব। আমি একটু আগেই বললাম যে অগ্নিতত্ত্বের কানেকশান ভীষণভাবে লাগে স্পোর্টস স্পিরিট বাড়ানোর ক্ষেত্রে। এবং সেখানে দেখুন তার জোডিয়াকে ইলেভেন্থ হাউস, অর্থাৎ স্যাটার্ন তার লগ্নে গিয়ে বসে রয়েছে শনি, এবং লগ্নের স্টার রয়েছে কেতু, মূলা নক্ষত্র, এবং স্যাটার্নের স্টারও রয়েছে কিন্তু মূলা নক্ষত্র। অর্থাৎ মূলা কী করে, রুটে কিন্তু নির্দেশ করে, বিরাটের মধ্যে যে গুণ বা সত্তা রয়েছে তার প্রত্যেকটা জিনিস, তার রুট অব দি যাওয়া, পিন পয়েন্ট অব দি জিনিসগুলোকে জাজমেন্ট করার ক্ষমতা, কীভাবে আমি বল করব, কীভাবে আমি ব্যাটিং করব, এই যে শিল্প সত্তা যা কিছু একদম ডেপথে যাওয়ার সেই ক্ষমতা কিন্তু তিনি রাখছেন এই মূলা নক্ষত্রের আধারের জন্য। এবং আমরা জানি তার মূলা নক্ষত্র রয়েছে হচ্ছে জন্মচকের নবম ভাবে, যেটা কিন্তু রয়েছে শুক্রের স্টারে, যে শুক্র কিন্তু তার ষষ্ঠপতি, অর্থাৎ যে কোনো রকম কম্পিটিশান বা প্রতিযোগিতা বা রেগুলারের যে ম্যাচ যে ফাইনাল হয়
তার যে লড়াই করার যে জায়গা, সেই জায়গাটা কিন্তু বিরাটের মধ্যে বিশেষভাবে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবং দেখা যাচ্ছে শনি লগ্নে থাকার জন্যে তার মধ্যে অধ্যবসায় ধৈর্য দিয়েছে। আমরা জানি বহু স্টারকে যে তাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে, কিন্তু বিরাটকে আমরা জানি বিরাট ম্যাচ শেষের পরেও কিন্তু আবার নিজের প্র্যাকটিস শুরু করে দেয়, কারণ সে নিজেকে অলওয়েজ লড়াকু মানসিকতা তার মধ্যে থাকে, এনার্জি লেভেল প্রচুর রয়েছে। এবং তার স্যাটার্ন যেহেতু তার লগ্নে বসে তৃতীয় ভাবকে যেহেতু দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের বলবো যে আমি প্রথমেই বলে গেলাম যে থার্ড ক্রিকেট খেলার ক্ষেত্রে যে তিনের সবচেয়ে বেশি ভাইব্রেশন লাগে, সেই তিনে কিন্তু দেখা যাচ্ছে স্যাটার্নের পূর্ণ দৃষ্টি, অর্থাৎ তৃতীয় প্রতি তৃতীয় ভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে আমি একটু আগে বলেছিলাম যে রাহুর একটা প্রভাব ছড়িয়ে যাওয়ার জায়গা, এই রাহুর প্রভাব কিন্তু দেখুন তার তৃতীয় ভাবে রয়েছে, অর্থাৎ যোগাযোগের জায়গায় রয়েছে। এবং সেই রাহু রয়েছে কিন্তু তার নিজস্ব স্টারে, অর্থাৎ কনফিডেন্স লেভেল, লড়াই করার মানসিকতা, বোল্ড যে ব্যাপার, নিজেকে যে পাওয়ার তার মধ্যে সৃষ্টি হয়, সেটা কিন্তু রাহু প্রচণ্ডভাবে তাকে তার এই খিদেকে বাড়িয়ে দেন, খেলার যে খিদে সেই খিদেটাকে কিন্তু তিনি বাড়িয়ে দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তার লগ্নপতি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু জোডিয়াকে দ্বিতীয়ভাবে অর্থাৎ প্রফেশনের জায়গায়, অর্থের জায়গা, সেখানে ষষ্ঠভাবে কিন্তু তার ন্যাটাল শখ হিসাবে কিন্তু বসে রয়েছে। যে বৃহস্পতি স্টার রয়েছে কিন্তু রবি, অর্থাৎ নবমপতি হচ্ছে তার কিন্তু রবি, সেই নবমপতি স্টারে বৃহস্পতি রয়েছে, অর্থাৎ ভাগ্যপতির সহায়তা এখানে কিন্তু তার যুক্ত হলো ষষ্ঠভাবে। কিন্তু আমরা জানি যে লগ্নপতি যখনই ষষ্ঠভাবে, অষ্টমভাবে বা দ্বাদশভাবের সাথে যুক্ত হয়ে যায়, তখন কিছুটা ডিস্টার্ব, কিছুটা ঝামেলা ঝঞ্ঝা, কিছুটা লড়াই করে আমাদের কিন্তু এগোতে হবে। ঠিক বিরাটের ক্ষেত্রেও আমরা প্রত্যেকবারই দেখেছি কিছু স্ট্রাগল, কিছু ফেস করে তাকে কিন্তু জীবনের এই একটা উচ্চ বিরাট জায়গায় যে প্রতিষ্ঠা লাভ করছেন সেটা কিন্তু আমরা পেয়েছি। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তার নবমপতি রবি, যে স্পোর্টসম্যান স্পিরিট বা মঙ্গল যেটা আমরা বলে থাকলাম, সেই মঙ্গল দেখা যাচ্ছে তার পঞ্চমপতি চতুর্থভাবে গিয়ে বসে রয়েছে, এবং রয়েছে হচ্ছে শনি স্টারে, অর্থাৎ তৃতীয় পতি স্টারে, এবং যে কিন্তু দশম ভাবকে পূর্ণভাবে দৃষ্টি দিচ্ছে। এবং দশম ভাবের ওপর দেখা যাচ্ছে ভেনাসের অবস্থান, অর্থাৎ ষষ্ঠপতি ভেনাস, ইলেভেন লর্ড হচ্ছে ভেনাস, সেই ভেনাসের স্টারে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু চন্দ্রের স্টারে কিন্তু সেখানে বসে রয়েছে, অর্থাৎ বিরাট কোহলির মধ্যে আমরা এই যে মঙ্গল চন্দ্র, আমি একটু আগেই বললাম যে চন্দ্রকে ভীষণ স্ট্রং থাকতে হয়, ভীষণ যে কোনো ম্যাচের ক্ষেত্রে অত ডিস্টার্ব হলেও পরের দিন আবার ম্যাচ খেলার যে একটা নিজের মধ্যে যে সত্তা বা লড়াকু যে জায়গা, মেন্টাল জায়গা থেকে যে বুস্টার থাকা, সেটা কিন্তু তার মধ্যে রয়েছে। এবং তার মধ্যে মঙ্গল এবং শুক্রের যে কানেকশান, অর্থাৎ শিল্প সত্তা, আপনি ক্রিকেটটা কীভাবে খেলবেন সেই জায়গাটা কিন্তু তার মধ্যে প্রবলভাবে রয়েছে। এবং চতুর্থ দশম যেহেতুই কানেকশান হয়ে গেছে, তার পঞ্চমপতি যেহেতু চতুর্থর সাথে দশমের সাথে যুক্ত হয়ে গেছে, তিনি একজন প্রফেশনাল ক্রিকেট ক্রিকেটার হিসেবে কিন্তু আমাদের কাছে কিন্তু রয়েছেন। এবং প্রফেশনাল ক্রিকেট ক্রিকেটার হতে গেলে আমাদের সপ্তম ভাব, অর্থাৎ অডিয়েন্সের কিন্তু সাপোর্ট ভীষণভাবে লাগে, কারণ পাবলিক যদি আপনাকে সাপোর্ট না করে, তাহলে কিন্তু আপনি অডিয়েন্সের সাপোর্ট যদি না থাকে, তাহলে আপনি সেই মাত্রা বা সেই মানুষের মনে জায়গা করতে পারবেন না। তো আমরা বিরাট কোহলিরও দেখতে পাচ্ছি সপ্তমভাবে লর্ড হচ্ছে কিন্তু মার্কারি, সেই মার্কারি কিন্তু রয়েছে পঞ্চমের স্টারে, অর্থাৎ মঙ্গলের স্টারে, এবং রয়েছে কিন্তু ইলেভেন্থ হাউসে নবমপতি যুক্ত হয়ে, এবং সেখানে পূর্ণভাবে কিন্তু পঞ্চমপতির অ্যাসপেক্ট রয়েছে, অষ্টম অ্যাসপেক্ট কিন্তু রয়েছে, যে কারণে আমরা দেখেছি যে তিনি যে খেলায় খেলেছেন বা যে জায়গায় নিজেকে একটা সাধারণ মানে ক্রিকেট ব্যাকগ্রাউন্ড ছাড়াও তিনি যে একটা বিরাট জায়গায় পৌঁছাতে পেরেছেন, তার এই কর্মদক্ষতা এবং তার এই অধ্যবসায় তাকে কিন্তু একটা বিরাট জায়গা আজকে কিন্তু পৌঁছে দিয়েছে। আবার আমার কিছু কিছু জায়গায় আমরা বিরাট কোহলিকে নিয়ে বহু ঝামেলা ঝঞ্ঝা যেটা আমরা বলে থাকি যে মঙ্গলের কারণে আমরা দেখেছি, কারণ মঙ্গল শুক্র যখনই কিন্তু যুক্ত হয়ে যায়, আমরা জানি যে কিছু রিলেশনগত জায়গায় বা মঙ্গলের পূর্ণ অ্যাসপেক্ট যেহেতু সপ্তমের জায়গায় রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছি কিছু মেইনলি স্ক্যান্ডাল বা নানা রকম জিনিস আমরা কিন্তু তার মধ্যে পেয়েছি। পেলেও একজন প্লেয়ার হতে গেলে যে যে গুণ বা যে যে সত্তাগুলো প্রয়োজন, প্রত্যেকটা জিনিস কিন্তু বিরাট কোহলির মধ্যে আমরা পেয়েছি। এবং সেই কারণে, এবং সবচেয়ে বড় কথা আপনারা জানেন, আমি বারবার বলে থাকি যে একজন মানুষকে বিগ হতে গেলে একটা ভালো দশার মধ্যে দিয়ে পাস করতে হয়। এখানে কিন্তু বিরাট কোহলির ছকে রাহু কিন্তু পজিটিভ রাহু, এবং তার নিজস্ব স্টারে রয়েছে, যে ক্ষেত্রে কিন্তু এই রাহুর দশা তাকে কিন্তু বিরাট অর্থ, বিরাট সম্মান
এবং সমস্ত কিছু, মানে বিষয় সম্পত্তি থেকে আরম্ভ করে পরিস্থিতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এবং এখন বিরাটের কিন্তু দেখা যাচ্ছে যে মার্কারি রাহুর সাথে কিন্তু বুধের অন্তর্দশা চলছে, যে কারণে আমরা কিছুদিন আগেই দেখলাম তার বিয়ে অর্থাৎ সপ্তমপতির দশা চলার জন্য তার বিবাহ কিন্তু হয়ে গেল। এবং আমরা দেখলাম যে এই রাহুর দশায় কিন্তু তাকে একটা উচ্চ আসনে বা উচ্চ পর্যায়ে কিন্তু নিয়ে চলেছে। অর্থাৎ আপনারা দেখে থাকুন যে প্রতিটা মানুষের মধ্যেই এই যে গ্রহ নক্ষত্রের মায়াজাল এবং দশা অন্তর্দশার যে মায়াজাল, এই মায়াজালই কিন্তু মানুষকে দিনের পর দিন একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ, এবং একদিন একটা মানুষকে কিন্তু বিরাট জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত করে। কাজেই যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষ ভালোবাসেন না, তারা প্রত্যেকেই বলবো অনুষ্ঠানগুলো অবশ্যই ফলো রাখবেন। এবং জ্যোতিষ কতটা অথেন্টিক, এই যে ১২টা রাশি, ৯টি গ্রহ এবং ২৭টি নক্ষত্র, এই তারা যে একটা মানুষকে দেখুন সাধারণ জায়গা থেকে অসাধারণ স্টারে পরিণত করে দিচ্ছে। স্টাররাই স্টারও যেরকম রয়েছে, আবার আমরা খুব মানে সাধারণ জায়গা থেকেও কিন্তু আমরা দেখি যে খুব গরিব মানুষ বা তাদের ক্ষেত্রেও কিন্তু এই এই গ্রহ নক্ষত্রই কিন্তু কাজ করে। আরেকটা বলে থাকবো যে দেখুন বিরাট কোহলির দিনে তো বহু সন্তান জন্মগ্রহণ করেছেন বিভিন্ন জায়গায় বা এতে এতে কিন্তু আমাদের পারব্ধ কর্মের কিন্তু ফল আমাদের অবশ্যই কিন্তু থাকে। বিরাট কোহলির দেখুন নবম পতি অর্থাৎ পূর্ব জন্মে যে আপনি কাজ করেছেন সেই কাজের যে ফল সে কিন্তু একাদশে এসে বসে রয়েছে, এবং সেও দেখা যাচ্ছে রাহু স্টারে রয়েছে। এখানে কিন্তু রবি নিজস্ব ফল দেয়নি, কারণ রবি রয়েছে ১৯ নম্বর ডিগ্রি ক্রস করে গেছে। আমরা জানি তুলা রাশিতে কিন্তু রবি কিন্তু ১০ ডিগ্রি পর্যন্ত নিজস্ব অবস্থায় থাকে, যেক্ষেত্রে অনেকেই বলবেন তিনি তো রবি নিজস্ব থাকে কিনা, এত ফেমাস এক নম্বর জায়গায় কী করে গেলেন। এই কারণেই গেলেন যে তার যে স্টার রয়েছে সেই স্টারটাও বেনিফিক অবস্থায় রয়েছে, জোডিয়াকে ১১ হাউসে রয়েছে। তার একজন প্লেয়ার হওয়ার, বিশেষত ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে যে খিদে, সেই খিদে কিন্তু রাহু সেখানে বসে, এবং রাহুর দশাও যেহেতু তিনি পেয়েছেন তাই প্রত্যেকটা দিকের যে উইংসগুলো তার জীবনে কিন্তু খুলে গেছেন এবং তিনি এতটা বেশি কিন্তু সাকসেসফুল হতে পেরেছেন। তবে ক্রিকেট বিশ্বে যতই সমাদৃত হন না কেন, বিশ্বের ধনীতম বা ক্রিকেটার হিসাবে মানে সেই উপার্জনের নিরিখে একটা বিরাট জায়গা, কারণ তার দ্বিতীয়পতি লগ্নে, কিন্তু তিনিও যে একজন সাধারণ মানুষ দিনের শেষে, এবং গ্রহ নক্ষত্রের চোখে সেই সাধারণ জাতক একজন, সেটা কিন্তু তার জীবনের প্রতিটা পদক্ষেপ চড়াই উতরাই সেগুলো আরো বেশি করে জানায়। প্রত্যেকটা স্বপ্ন পূরণের ক্ষেত্রে যেমন গেছে, তেমনি সম্পর্কে টানা পড়েন, তার ডেইলি লাইফের চড়াই উতরাই, কখনো ফর্ম আছে কখনো ফর্ম ডাউন হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু সেই দশা অন্তর্দশা প্ল্যানেটের এফেক্টটা কিন্তু তাকে টেনে রেখে দিয়েছে, প্রচুর খাটাচ্ছে, প্রচুর তাকে স্ট্রেন্থ দিচ্ছে। মানে শনি থেকে যে পাওনা সেটা আমাদের ভীষণ খেটে করতে হয়, শনি চট করে খুব মানে ইজিভাবে কোনো মানুষকেই সাকসেস দেয় না। যার জন্য বিরাটের মধ্যে একটা খাটার একটা এনার্জি যেটা রয়েছে, যেহেতু অগ্নি রাশির সে জাতক এবং জোডিয়াকে নবম ভাব, অর্থাৎ ভাগ্য তার সহায়তা করেছে, পূর্বজন্মের কিছু কর্মফল তার সহায়তা করেছে, এবং দশা অন্তর্দশা পূর্বজন্মে আমরা ভালো কাজ করলেই কিন্তু আমাদের এই জন্মের সমস্ত কিছু গ্রহ নক্ষত্র বা প্ল্যানেটারি পজিশন কিন্তু ভালো হয়, সেই দশাগুলো আমি পাই। অর্থাৎ আমি এরকম বহু মানুষকে দেখেছি যাদের হয়তো ছক ভালো, আমি এরকম বহু পেয়েছি, কারণ আমি ২০ বছর হয়ে গেল এই প্রফেশনের সাথে যুক্ত হয়েছি, কিন্তু তারা যে ভালো দশাটা পাওয়া উচিত, যে দশা তাকে রাইজিং দেবে সেই দশাই তার জীবনে আসে না। তার ফলে হয় কি, মিডিয়কর একটা হয় এবং একটা হীনমন্যতার সে ভুগতে থাকে। কিন্তু জ্যোতিষ এত ভালো একটা সাবজেক্ট বা এত ভালো একটা কাউন্সিলিং করার জায়গা, আমি বলবো একটা যদি সঠিক, আপনারা যারা বাচ্চাদের খেলাধুলায় দিচ্ছেন দিতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার বাচ্চার টেনেসিটি কিসের হচ্ছে, বহু ক্ষেত্রে বহু মারা বলে নাচ করাবো না, মেয়ে আছে পরে বিয়ে দিতে হবে, কিন্তু দেখতে পাচ্ছি তার নাচের দিকে একটা বেশি, তখন আমি তাদের বলি আপনি গান অফ করে দিয়ে তাকে নাচে দিন, কারণ নাচ থেকেই তার একটা ভালো জায়গায় যাবে। এই যে জায়গাগুলো, এই জানার জায়গা কিন্তু জ্যোতিষশাস্ত্রে আছে, আপনার মধ্যে যে গুণ রয়েছে, আপনার মধ্যে যে সত্তা রয়েছে সেটা ফুটিয়ে ফেলার জায়গা বা রাস্তা, আপনার যে ড্রিম রয়েছে, আপনি যে একটা স্টার হিসেবে নিজেকে দেখতে চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনার ছকের মধ্যেই লুকিয়ে রাখে, কিন্তু আপনারা কেউই বুঝতে পারেন না। হয়তো এলোমেলো হয়ে যায় যে বাচ্চাটা যে জিনিসটা চায় সেটা তার মা বাবাকে দিতে চায় না, হয়তো বই খাতা নিয়েই সারাক্ষণ তার পেছনে পড়ে থাকছে, কিন্তু সেটা ঠিক না, পরবর্তী সময় বাচ্চাটা ডিপ্রেশনে চলে যায়। কাজেই বলবো যারা নাচ শিখছেন, গান শিখছেন, খেলাধুলার মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো বা তাদের মা বাবাকে বলবো অবশ্যই একজন কোনো শিক্ষিত জ্যোতিষের হাত ধরুন, দেখুন আপনার বাচ্চা যে যে হাউস বললাম, যে যে প্ল্যানেটারি পজিশন বললাম, কী দশা দিয়ে যাচ্ছে বলুন, আপনি নিজেই বুঝতে পারবেন
এবং আমার কাছে বহু মানুষ যারা আসে আমি তাদের বলেই দিই যে এই সময়টা অবধি ওকে ধৈর্য ধরে অপেক্ষা করুন, এই সময়ের পর থেকে ওর লাইফের একটা গোল্ডেন ফেজ পেয়ে যাবে। সেলিব্রিটি একজন কিভাবে হতে পারে তার ক্রমশ ধাপগুলো সেগুলো বিশ্লেষণ যেমন পেলাম, কিন্তু এখানে প্রশ্ন জাগে সেলিব্রিটি কাকে বলে, কিভাবে সেলিব্রিটি তাকে আখ্যায়িত করা হয়। যদি তার প্রতিভা, যদি তার সেই প্রতিভার সম্পূর্ণ স্ফুরণ সেইভাবেই ঘটে যাকে প্রচুর মানুষ চেনেন জানেন শুধু না, তাকে রেসপেক্ট করেন, তাকে ভালোবাসেন, তার প্রতিভায় মুগ্ধ হন, তেমন পর্যায়ে যদি সেলিব্রিটি, আজকের আলোচ্য বিষয়রূপে বিরাট কোহলিকে বলা যায়, যদি শ্রীমতী বৈশালী সরকারকে এই জ্যোতিষ জগতে সেলিব্রিটি বলা যায়, আমি মার্জনা চেয়ে নিচ্ছি, কাউকে কোনো আঘাত করা কিন্তু কোনো উদ্দেশ্য না রেখে বলছি, সেই প্রতিভার নিরিখে, সেই মানুষের পাশে থাকার নিরিখে, সেই ভালোবাসা পাওয়ার নিরিখে খুব কি ভুল বলা হবে? হয়তো নয়। আর সেইভাবেই তিনি কাজ করে যাচ্ছেন, প্রায় 20 বছর ধরে তিনি এইভাবেই কাজ করে যাচ্ছেন। তার 2-3টে বই রয়েছে, জ্যোতিষ সহজপাঠ, জ্যোতিষ বর্ণ পরিচয়, সেটা মানুষের জন্য আগামী পুস্তকের প্রস্তুতি চলছে। তার নিজস্ব জ্যোতিষ শিক্ষা কেন্দ্র রয়েছে, পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, সমস্ত কিছু কিন্তু মানুষের জন্য, মানুষের পাশে সেই অ্যাস্ট্রোলজিকে নিয়ে। তো সেই ক্ষেত্রে সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার বলা যায় দিদি, সেই নিরিখে ডেফিনেটলি বলা যায়। আমি বেশি কথা না বাড়িয়ে একটু একদম শেষ প্রান্তে, যেহেতু সেই মানুষটি যিনি তার ভেরি সিম্পলি নিজেকে সেলিব্রিটি জাহির করার কোনো প্রচেষ্টা তিনি নেই, যদি অসংখ্য সেলিব্রিটি তিনি সেই গাইডলাইনটা প্রোভাইড করে দেন নিয়মিত, সেই জায়গায় যারা তার গাইডলাইনটা পেতে চান তাদের জন্য উপায়গুলো রয়েছে, সেই উপায়টা আমি জানিয়ে রাখি। এবার বাকি সিদ্ধান্ত আপনার। প্রথমত হোয়াটসঅ্যাপ নাম্বারের কথা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি মেনটেন করতে পারেন, নোট ডাউন করতে পারেন, 8697339671। আর যে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারেও আপনি সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারেন বুকিং নাম্বারে আসার ক্ষেত্রে, সেটা 9836286759 এবং 9836464659 এই দুটো নাম্বারে। আর নিয়মিত শিডিউল তো রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী যেমন থাকে, আর নেক্সট 4th July শেওড়াফুলিতে চেম্বার, 5th July হাওড়া চেম্বার, এটা তো জেনেই গেছেন, 7th July কৃষ্ণনগরের চেম্বার, 9th July মেদিনীপুরের চেম্বার, 12 তারিখে যে তারাপীঠে থাকবেন এগুলো জেনে গেছেন, তার আগে 10 তারিখে ব্যারাকপুরের চেম্বার, আর 17 তারিখে যে বর্ধমানে থাকবেন, এই সমস্ত কিছু বোধহয় আপনারা জেনে গেছেন। জেনে শুধু বসে থাকবেন না, পদক্ষেপ সুযোগটাকে গ্রহণ করবেন সেটা এবার আপনাকে ভাবতে হবে, কিন্তু আমাদের এই মুহূর্তে ভাবতে হবে সময় একেবারেই শেষ, বিদায়ও নিতে হবে। কাজে বিদায় নেওয়ার আগে স্মরণ করে দিই, ইউটিউবে গিয়ে দিদি সমস্ত এপিসোড কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে বিদায় দিন, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই, নমস্কার।